প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রফিকুল ইসলাম। আজকে তোমাদের সাথে ইঞ্জিনের কুলিং সিস্টেম নিয়ে কথা বলবো। আমরা জানি যে ইঞ্জিনের ঠান্ডাকরণ প্রক্রিয়া দুইটি, একটা হলো এয়ার কুলিং আর একটা হলো ওয়াটার কুলিং। আমরা আজকে ওয়াটার কুলিং সিস্টেম নিয়ে কথা বলবো। এখন আমরা প্রথমেই জানবো যে কুলিং সিস্টেমটা কি কাজ করে ইঞ্জিনের। আমরা বলি যে কুলিং সিস্টেম হলো ইঞ্জিনের অপারেটিং টেম্পারেচারের উপরে যে টেম্পারেচার, ওইটাকে হ্রাস করে। অনেকে বলে যে ঠান্ডা করে, না, অতিরিক্ত অপারেটিং টেম্পারেচারের উপরে যে টেম্পারেচারটা, ওইটাকে সে কি করে, হ্রাস করে কুলিং সিস্টেম। এখন আমাদের কুলিং সিস্টেমে আমাদের কি কি উপকরণ আছে, এলিমেন্টসগুলো ব্যবহার করা হয়, আমরা এটার সাথে একটা একটা করে পরিচিত হব। যে ওয়াটার কুলিং সিস্টেমে ইঞ্জিনের কি কি জিনিস থাকে, আমরা প্রথমে জানবো। এই যে ইঞ্জিনের এই পাশে যেটা, এটা হলো একটা ওয়াটার পাম্প, এটাকে আমরা বলতেছি ওয়াটার পাম্প, যেটা ইঞ্জিনের বেল্ট, ক্র্যাঙ্কশ্যাফটের সাথে বেল্ট দ্বারা যুক্ত আছে, বেল্টের সাথে যেটা চলে, এটাকে আমরা বলি ওয়াটার পাম্প। আর ইঞ্জিনের ব্লকের চতুর্দিকে আছে ওয়াটার জ্যাকেট। এখন আমরা এখানে দেখি দুইটা হোস পাইপ আছে, একটা হলো আপার হোস পাইপ আর একটা হলো লোয়ার হোস পাইপ। আর এখানে একটি থার্মোস্টেট হাউজিং আছে, ওয়াটার টেম্পারেচার সুইচ আছে, ঠিক আছে। এই যে এখানে থার্মোস্টেট হাউজিং, যেটা ইঞ্জিনের ভিতরে যে পানির টেম্পারেচার, রানিং টেম্পারেচারটাকে ধরে রাখতে, বজায় রাখতে সাহায্য করে কুলিং সিস্টেমে। এখন এই আপার হোস পাইপটা কোথায় আসলো, এটাকে আমরা বলতেছি টোটালটাকে একটা রেডিয়েটর বলছে। এই আপার হোস পাইপের মাধ্যমে রেডিয়েটরের কোথায় পানিটা আসে, বলছে এটা হলো আপার ট্যাঙ্ক, বলছে আপার ট্যাঙ্ক। আর নিচেরটাকে আমরা বলতেছি লোয়ার ট্যাঙ্ক বলছে। এই আপার ট্যাঙ্ক এবং লোয়ার ট্যাঙ্কের মধ্যে এই গরম পানিটা সরবরাহ হওয়ার জন্য যে লাইন, এটাকে আমরা বলি কোড। বলছে আপার ট্যাঙ্ক থেকে লোয়ার ট্যাঙ্কে যাওয়ার জন্য যে রাস্তাটা, এটাকে বলি আমরা কোড। বলছে এই কোরের দুই পাশে যে নরম নরম যে জিনিসগুলো থাকে, এগুলোকে আমরা বলি ফ্রিন্স, যেটা বাতাসকে ধরে রাখতে সাহায্য করে। আর এই জিনিসটাকে আমরা বলি প্রেসার ক্যাপ, রেডিয়েটরের প্রেসার ক্যাপ। আমরা জানি যে প্রেসার ক্যাপের দুইটি বাল্ব থাকে, একটা হলো প্রেসার রিলিফ বাল্ব আর একটা হলো ভ্যাকুয়াম বাল্ব। আর এইটাকে আমরা বলতেছি ওভারফ্লো লাইন। আর এই ওভারফ্লো লাইন দ্বারা যখন বাষ্পায়িত হয়, তখন এটা ওভারফ্লো হয়। আর এখানে আছে একটি ড্রেন কট, যেটার মাধ্যমে রেডিয়েটরের পানিটাকে আমরা বিভিন্ন জিনিস বার পরিবর্তন করতে সাহায্য করে রেডিয়েটরের পানিটাকে। আর এখানে দেখো একটি কুলিং ফ্যান, রেডিয়েটর ভিত্তির উপর ভিত্তি করে কুলিং ফ্যান একটা থাকে, দুইটাও থাকে, বড় রেডিয়েটর হলে ডবল কুলিং ফ্যান থাকে। তাইলে আমরা আজকের এই আলোচনার মাধ্যমে আমরা জানি যে প্রথমে ইঞ্জিন ঠান্ডাকরণ প্রক্রিয়া হলো দুটি, একটা হলো এয়ার কুলিং পদ্ধতি আর একটা হলো ওয়াটার কুলিং পদ্ধতি। আজকের আলোচনাটা আমরা করলাম ওয়াটার কুলিং সিস্টেম নিয়ে। আমরা ওয়াটার কুলিং সিস্টেমে কি কি উপকরণ আছে এটা আমরা জানলাম। এক নম্বর হলো একটি ওয়াটার পাম্প থাকবে, এই পাম্প কোথায় থেকে পানি নেবে, ঠান্ডা হবে কোথায়, এই রেডিয়েটরের মাধ্যমে। বলছে এই ইঞ্জিনের ভিতরে যে জায়গা দেওয়া পানিটা সার্কুলেশন হয়, ওইটাকে আমরা বলি ওয়াটার জ্যাকেট। আর এইটার মাধ্যমে, যেটার মাধ্যমে ইঞ্জিন থেকে গরম পানিটা রেডিয়েটরে আসে, এটাকে আমরা বলতেছি আপার হোস পাইপ। আর যেটার মাধ্যমে ঠান্ডা হয়ে পানি ইঞ্জিনের ভিতরে প্রবেশ করতেছে, এটাকে আমরা লোয়ার হোস পাইপ বলতেছি। আর লোয়ার হোস পাইপের সাথে এখানে যেই বাল্বটা লাগানো আছে, এটাকে আমরা থার্মোস্টেট বাল্ব বলতেছি। আর এখানে একটি ওয়াটার টেম্পারেচার সুইচ আছে, ঠিক আছে। আর এই উপরের অংশটাকে আমরা বলতেছি আপার ট্যাঙ্ক, আর এটাকে আমরা বলতেছি প্রেসার ক্যাপ, আর এটাকে আমরা বলতেছি ওভারফ্লো লাইন, আর এটাকে আমরা বলতেছি কুলিং ফ্যান, আর এইটাকে আমরা বলতেছি লোয়ার ট্যাঙ্ক। বলছে আপার ট্যাঙ্ক আর লোয়ার ট্যাঙ্ক থেকে পানি প্রবাহ যে পথ, এটাকে আমরা বলতেছি কোর। আর বলছে এই কোরের দুই পাশে দা বাতাসকে ধরে রাখার জন্য যে এই জিনিসগুলো ব্যবহার করা হয়েছে, এগুলোকে আমরা বলি ফ্রিন্স। মানে ফ্রিন্স কি করে, বাতাসটাকে আটকে ধরে রাখে, যাতে কোরের ভিতর দিয়ে যখন পানিটা যায়, তখন এই গরম পানিটাকে ঠান্ডা করতে সাহায্য করে। তাহলে আজকের আলোচনায় আমরা এই কুলিং সিস্টেমের বিভিন্ন জিনিসের সাথে আমরা পরিচিত হলাম। আর কুলিং সিস্টেম কি কাজ করে এটা আমরা জানলাম। আমরা এক কথাই বলি, ইঞ্জিনের অপারেটিং টেম্পারেচারটাকে সে কমিয়ে দেয়, মানে হ্রাস করে। এটা হলো কুলিং সিস্টেমের কাজ। তাহলে আজকে আমরা ওয়াটার কুলিং সিস্টেম সম্পর্কে বিস্তারিত জানতে পারলাম। আগামীতে আমরা এয়ার কুলিং সিস্টেম নিয়ে আমরা কথা বলবো। ধন্যবাদ সবাইকে।